बीजेपी ने कल बंगाल बंद का किया बड़ा ऐलान। छात्रों के प्रदर्शन पर पुलिस कार्रवाई से भड़की बीजेपी। पश्चिम बंगाल में छात्र समाज के नवाना मार्च को लेकर बवाल मचा हुआ है। आज होने वाले इस मार्च को रोकने के लिए सरकार पूरी तरह से तैयारी कर ली है। ड्रोन, वाटर कैनन और आंसू गैस के गोले तक तैनात किए गए। छात्र समाज ने यह मार्च आरजी कर मेडिकल कॉलेज में हुए डॉक्टर के साथ दुष्कर्म और हत्या के विरोध में आयोजित की है। छात्र समाज कुछ दिन पहले ही सोशल मीडिया पर उभरा एक संगठन है। ममता सरकार ने इस मार्च को अवैध करार देते हुए कहा है कि कुछ शरारती तत्वों द्वारा अशांति फैलाने की खुफिया जानकारी मिली है। तो वहीं भाजपा नेता दिलीप घोष ने सरकार पर भी गंभीर आरोप लगाया। उन्होंने कहा है कि वह दोषियों को बचाने की कोशिश कर रही हैं। इसीलिए लोग निराश होकर विरोध कर रहे हैं, सड़कों पर उतर आए हैं। तो इस बीच बड़ी खबर सामने निकल के आ रही है। बता दें कि कल पश्चिम बंगाल कल बंद है, बंगाल बंद बुलाया गया है। बीजेपी की तरफ से छात्रों पर पुलिस की कार्रवाई को देखते हुए यह बंद का ऐलान किया है। बीजेपी नेता सुकांत मजूमदार ने बंगाल बंद का ऐलान किया है। उन्होंने ये ऐलान छात्रों के प्रदर्शन पर पुलिस की कार्रवाई के खिलाफ किया है। कल यानी बुधवार सुबह 6 बजे से लेकर शाम को 6 बजे तक बंगाल बंद रहेगा। बीजेपी ने ये बंद बुलाया है। बता दें कि पुलिस की कार्रवाई के खिलाफ ये बंद बीजेपी ने बुलाया है। इस बीच पुलिस की बर्बरता गुस्सा दिलाती है, ये कहा है जेपी नड्डा ने। बीजेपी अध्यक्ष जेपी नड्डा ने बंगाल पुलिस पर कहा है कि कोलकाता पुलिस ने पुलिस की बर्बरता की तस्वीरें हर उस व्यक्ति को गुस्सा दिलाती है जो लोकतांत्रिक सिद्धांतों को महत्व देता है। दीदी के पश्चिम बंगाल में बलात्कारियों और अपराधियों की मदद करना तो सम्मान की बात है, लेकिन महिलाओं की सुरक्षा के लिए बोलना अपराध है। तो ये कहा है बीजेपी के अध्यक्ष जेपी नड्डा ने। और बता दें आपसे कुछ देर पहले ये बड़ी ऐलान की गई है कि छात्रों पर पुलिस की कार्रवाई पर बीजेपी ने कल बंगाल बंद का ऐलान किया है। सुबह 6 बजे से लेकर शाम के 6 बजे तक यानी कि कुल मिलाकर 12 घंटे का ये बंद है। आगामी काल बीजेपी डाके 12 घंटा साधारण बंद से आह्वान दिच्छी एवं ये आह्वान শুধুমাত্র বিজেপির কর্মী ও সমর্থক ভোটার তাদের জন্য নয়, আমি সাধারণ মানুষের কাছে হাত জোড় করে বলবো যে দেখুন আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের উপরে লাঠিচার্জ হয়েছে, ভাবছেন যে পাশের বাড়ির ছেলের উপরে হয়েছে, কালকে সেটা আপনার বাড়ির ছেলের উপরে হবে। আজকে যে ছেলেটি টাকা দিতে না পেরে চাকরি পায়নি, তার চাকরি বিক্রি হয়ে গেছে 15 লক্ষ টাকায় তৃণমূল নেতার দ্বারা, তৃণমূলের দালালদের দ্বারা, কালকে আপনার ছেলেটি যে ছেলেটি পড়ে পড়ে বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, কালকে তাকে সে তার সম্মুখীন হতে হবে। তাই আমরা সাধারণ মানুষকে বলছি যে আজকে আরজি করে সেই বোনটি, আমার বোন, কারো হয়তো দিদি, কারো হয়তো মেয়ে, সে যেরকম অত্যাচারিত হয়েছে সেরকম কালকে আপনার বাড়ির মেয়েটিও অত্যাচারিত হতে পারে। তাই এই বন্ধকে সর্বাত্মক করুন। এই বন্ধ স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার পথ, এবং গণতন্ত্র, স্বাধীনতা এবং আমাদের সুরক্ষা, আমাদের ধর্মীয় সুরক্ষা এখানে থাকছে না, স্বাধীনতা থাকছে না, মত প্রকাশ করতে পারছে না মানুষ। আরজি করে এত বড় ঘটনা ঘটে গেছে, ভয়ে কেউ বলতে পারছে না, সাহস নেই মানুষের, এটাকে গণতন্ত্র বলে? এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামীকাল 12 ঘন্টার বন্ধকে সর্বাত্মক বন্ধে পরিণত করুন। আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদেরকে, বিধায়ক, সাংসদ থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিদেরকে এবং পদাধিকারীদেরকে এখান থেকে আহ্বান জানাচ্ছি যে আগামীকাল মানুষের কাছে যান, হাত জোড় করে মানুষকে বলুন যে কালকের দিনটা একটু কষ্ট করুন, কালকে আপনার বাড়ির মেয়ের কথা চিন্তা করে, আপনার বাড়ির সন্তানের কথা চিন্তা করে 12 ঘন্টার সাধারণ মন সফল করুন। আমরা সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি রাস্তায় নেমে মন সফল করার জন্য, কারণ আজকের যে আন্দোলন হয়েছে এটা শুধু কোনো একটা পন্থা, কোনো একটা মত, কোনো একটা রাজনৈতিক দল, তাদের আন্দোলন নয়, তাদের আহ্বান নয়, বাংলার মানুষ নেমে আন্দোলন করেছে। দেখেছেন কোনো রাজনৈতিক পতাকা ছাড়া যে বিপুল পরিমাণ মানুষ রাস্তায় নেমেছে, বিপুল পরিমাণ ছাত্র সমাজ বিপুল সংখ্যায় নেমেছে। আমার তো মনে করতে পারছি না বাংলায় এর আগে এইভাবে অরাজনৈতিক ব্যানারে এত সংখ্যক ছাত্র ছাত্রী, তাদের পরিবারের লোকেরা কেউ কোন রাস্তায় নেমেছে কিনা। অভূতপূর্ব এক দৃশ্য আজকে আমরা দেখেছি, সেই দৃশ্য প্রতিবাদের ভাষার দৃশ্য। মানুষ রাস্তায় নেমেছে, প্রতিবাদ করেছে এবং আগামী দিনেও প্রতিবাদ করবে। আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি, সাধারণ মানুষকে বলছি যে এই ছাত্রদের কথা ভেবে, যাদের উপরে লাঠি পড়েছে তাদের জন্য প্রতিবাদ করে প্রচুর আহত, গ্রেপ্তারি করা হয়েছে, তাদের কথা ভেবে আগামীকাল 12 ঘন্টার বন্ধ আপনারা সর্বাত্মকভাবে সফল করুন।
গোটা রাজ্য জুড়ে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত সাধারণ বন্ধের আহ্বান ভারতীয় জনতা পার্টির তরফ থেকে করা হয়েছে এবং এই বন্ধকে সফল করবে। না, সিপিএম তো ঘোষণা করে দিয়েছে তারা এর মধ্যে নেই। সিপিএম তো গতকাল কি গত পরশু তো পরিষ্কার বলে দিয়েছে যে আমরা এই ছাত্র আন্দোলনে নেই। তারা নাকি আরএসএস ফারএসএস কি সব গন্ধ পাচ্ছে, এত গন্ধ কোথায় পায় আমরা বুঝতে পারি না। যে পচা দুর্গন্ধটা বেরোচ্ছে নবান্ন থেকে সেই গন্ধটা পাচ্ছে না, সেটিং ফিস ফ্রাইয়ের গন্ধে সেই গন্ধ ঢাকা পড়ে যাচ্ছে। শুধু ফিস ফ্রাইয়ের গন্ধ তারা পাচ্ছে, ম করছে। বামরা হচ্ছে তৃণমূলের এপিট আর ওপিট, তৃণমূল এবং বাম এরা হচ্ছে সেটিং রাজনীতি করে, বিজেপি সেটিং রাজনীতি করে না। আর বিজেপির বিজেপির আন্দোলন এটা নয়, তবে আমাদের বিরোধী দল তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপি বিজেপি করছে এরপরে মনে হচ্ছে আমরা বাধ্য হয়ে নবান্ন অভিযানের ডাক দেখা দেব এবং দেখাবো যে বিজেপির নবান্ন অভিযান হলে কি হতে পারে। তখন এসব ব্যারিকেড ব্যারিকেড কিচ্ছু থাকবে না। এবং আজকে যেভাবে কয়েকটা দৃশ্য দেখলাম যে পুলিশ দৌড়ে পালাচ্ছে, তখন সব পুলিশ দৌড়ে গিয়ে নবান্নে গিয়ে আশ্রয়।